হ্যালো গাইস, যুগ ধরার অভিজ্ঞতা হয়তোবা অনেকের আছে অনেকের নেই, কিন্তু যাদের যাদের আছে তাদের ক্ষেত্রে খুব খারাপ একটা অভিজ্ঞতা বলবো। কারণ হচ্ছে যে জানোই তো রক্ত চুষে নেই। তো আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা সেইটার যে পর্বটা সেটা হচ্ছে এনিমিটা। এইটার মধ্যেই পড়েছে আমাদের কেঁচু, এইটার মধ্যেই পড়েছে আমাদের যুগ। ঠিক আছে, তো এনিমিটা পর্বের প্রাণীদের কেন এনিমিটা নামকরণ করা হলো সেটা যদি আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে সেই শব্দটার উৎপত্তি হচ্ছে গ্রিক এনলাস থেকে, এবং গ্রিক এনলাস মানে হচ্ছে রিং। গ্রিক এনলাস মানে হচ্ছে রিং, অর্থাৎ রিং এর মতো কিছু থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে এনুলাস বা এনিলিটা। এখন চিন্তা করো, তাহলে গ্রিকে যদি কেউ কাউকে আংটি পরায় তাহলে কি পড়াইছে? এনুলাস পড়াইছে, তাই না? ওকে, তো এই এনিলিটার ক্ষেত্রে আমরা বলবো যে এনিলিটার যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর দেহ মানে খণ্ডাকৃতির, এবং এরকম কতগুলো রিং দ্বারা গঠিত। আমরা যদি চিন্তা করি, এরকম এরকম রিং, এরকম রিং দ্বারা গঠিত প্রাণীগুলো। ক্লিয়ার? তাহলে এই প্রাণীগুলো কি, তাহলে দেখো আমরা কি বললাম, এই প্রাণীগুলো এরকম যদি কয়েকটা রিং একসাথে রাখি তখন দেখবো যে এইটা পুরোটা একটা নলাকৃতি আকার ধারণ করছে, এরকম একটা নলাকৃতির আকার ধারণ করছে, এবং তারা খণ্ডাকৃতি। তার মানে আমরা বলবো যে এনিমিটা পর্বের প্রাণীরা হচ্ছে নলাকৃতি এবং খণ্ডাকৃতি বা খণ্ডায়নযুক্ত। কারণ খণ্ডায়নযুক্ত কেন, কতগুলো এরকম এরকম ভাবে খণ্ড নিয়ে গঠিত। তারপরের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য তোমাদের একটা ট্রিক্স দিব, বা পুরো বৈশিষ্ট্যগুলো এনিমিটার পুরো বৈশিষ্ট্যগুলোই তোমাদেরকে একটা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখবো। সেটা হচ্ছে, তুমি আমার অনলাইন স্কুলটার কথা চিন্তা করো। আমার অনলাইন স্কুলটা কি করছে, তোমাদের মধ্যে ফ্রিতে মানে ক্লাস দিচ্ছি বা ফ্রিতে পড়াচ্ছি। তো ধরো আমি ফ্রিতে ভিডিও না দিয়ে তোমাদের ফ্রিতে শিট দিচ্ছি, তো সেটা তুমি মনে রাখতে পারো যে ইউটিউব গিফটস ফ্রি শিট। ক্লিয়ার? ইউটিউব গিফটস ফ্রি শিট মানে ইউটিউবে তোমাকে ফ্রিতে শিট দিচ্ছে। তোমাকে ইউটিউব থেকে ফ্রিতে শিট দেওয়া হচ্ছে, তো সেইটা যদি মনে রাখো সেইটাই তোমাদের হয়ে যাবে। এখানে দেখো প্রথম কথা হচ্ছে যে টিউব, টিউব মানে হচ্ছে প্রাণীটা কি নলাকৃতির। তারপরে যদি আমরা যাই ফ্রি, তার মানে হচ্ছে এই এনিমিটা পর্বের প্রাণীদের, এনিমিটা পর্বের প্রাণীদের নেফ্রিডিয়া, ফ্রিতে নেফ্রি নেফ্রিডিয়া নামক ক্রিয়াচন অঙ্গ থাকে। তাহলে নেফ্রিডিয়া নামক ক্রিয়াচন অঙ্গ থাকতেছে আমাদের এনিমিটাতে, কিন্তু শিকা অঙ্গ নামে যে রেচন মানে রেচন অঙ্গে শিকাকোষ থাকতেছে কোন প্রাণীদের, আমরা যদি মনে করি পাটি হেল মিলতেছে, পাটির মধ্যে প্রদীপের শিখাটা জ্বলতেছিল। এবং তারপরে কথা হচ্ছে শীত, এবং শীত মানে হচ্ছে যে তাদের চলনঙ্গ সিটা, তাদের চলনঙ্গ নাম হচ্ছে সিটা। আমরা যে সিটা দেখার চিন্তা করি, এটা প্রাণী এর এই যে পাশে এরকম সিটা থাকে, তুমি যদি দেখো পাশে সিটা থাকে, অনেকে থাকে অনেকে থাকে না, এরকম একটা প্রাণী থাকে, এরকম অনেক এরকম একটা প্রাণী তোমরা দেখ দেখেছ মনে হয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে, সেটাকে গ্রাম্য ভাষায় কি জানি বলে বলে গেলাম। আচ্ছা দেখো এরকম একটা থাকে, এরকম এই যে এরকম এরকম এই যে দেখো, এখন এটা ইয়া করতে পারতেছে, এরকম একটা প্রাণী থাকে। সো যারা এই প্রাণীটার নাম জানো তারা এই প্রাণীটার নামে কমেন্ট বক্সে একটু করে দিও, ঠিক আছে? ওকে, সো আমাদের এনিমিটা পর্বের বৈশিষ্ট্যগুলো এই পর্যন্ত ছিল। তোমরা লেকচার যারা দেখতেছো তারা লেকচার দেখতে থাকো, এবং সামনে আমরা প্রত্যেক টপিকের উপর লেকচার বানাবো যাতে তোমাদের আর প্রাইভেটি না যেতে হয়। ক্লিয়ার? ওকে, সো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংকস ফর ওয়াচিং। ক্লিয়ার? ওকে।